সৌজনে মুড়ি চপ। বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপার মান ভাঙালেন দলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়াকে বিজেপির হাতে তুলে দেবেন না হুঁশিয়ারি বিদায়ী বিধায়কের, নাটক করছেন পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। পুরাণে উল্লেখ আছে, অভিমান করে জগন্নাথ দেবের দরজা একদিন আগলে রেখেছিলেন লক্ষ্মী, তখন তাকে মিষ্টি খাইয়ে মানভঞ্জন করেছিলেন জগন্নাথ। ভোটের মুখে মান ভাঙাতে খাওয়া দাওয়ার পালা এবার ঢুকে পড়ল বঙ্গ রাজনীতির অন্দরেও। এই ছবি দেখে উঠতেই পারে সেই প্রশ্নটা। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে কয়েকদিন ধরে বেসুরো ছিলেন বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা। রবিবার তাঁকেই চপ খাইয়ে এলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শম্পা দরিপা টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। সেবার জয়লাভ করেছিলেন জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী শম্পা দরিপা, কিন্তু ভোটে জেতার কয়েক মাসের মধ্যেই ফের তৃণমূলে ফিরে যান। যদিও এবার বাঁকুড়ায় তাকে টিকিট দেয়নি তৃণমূল, তার জায়গায় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। এরপর থেকে বারবার নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দেন শম্পা দরিপা। রবিবার প্রচার শুরুর আগেই বিদায়ী বিধায়কের বাড়িতে পৌঁছে যান সায়ন্তিকা। শম্পা দরিপার সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ আলোচনা করার পর চপমুড়ি খান তৃণমূলের তারকা প্রার্থী, এমনকি অভিমানী নেত্রীকে নিজের হাতে চপ খাইয়েও দিলেন তিনি। পাস্ট ইজ ডেড, পাস্ট ইজ ডেড, কিছু না, যা হয়ে গেছে ঘটে গেছে, ঘটে গেছে। আজকে আমি বলতে পারি যে না, আজকে মনে হচ্ছে ওই না একটু কোথাও বাকি ছিল, ফুল স্ট্রাকচারটা এখন এক জায়গায় এসছে, মানে সেই মিসিং পার্টটা আজকে এক হয়েছে। সত্যি আজকে দিদির সাথে দেখা হওয়ার পরও আমার এই ভাইবটা, এই এনার্জিটা আমাকে আরও কনফিডেন্স দিচ্ছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ শম্পা দরিপার একসময় বিজেপিতে যোগদানের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছিল, কিন্তু এদিন সায়ন্তিকা তার বাড়িতে যেতে উল্টো সুর শোনা গেল বিদায়ী বিধায়কের গলায়। সায়ন্তিকার উপর কোনো অভিমান ছিল না, ও একটা ছোট্ট মিষ্টি মেয়ে, ওকে পাঠানো হয়েছে। আমার অভিমান ছিল দলের ওপর, সেটা আমি বলেছিলাম। আমরা বাংলাকে, বাঁকুড়াকে বর্গীর হাতে দেব না এবং বাঁকুড়াকে বিজেপির হাতে দেব না, এবং তাই দল যে ছোট্ট কুড়িটাকে পাঠিয়েছে সেটাকে প্রস্ফুটিত করার দায়িত্ব দলের সমস্ত সৈনিকের। আমিও দলের একজন সৈনিক, সেই দায়িত্বই আজ পালন করেছি। সম্পাদকরা নাটক করছিলেন এতদিন, ওনাদের পার্টিটাই হচ্ছে সার্কাস পার্টি। ওনারা সম্পাদকরা মানভঞ্জন করার জন্য সায়ন্তিকা এসেছিলেন এবং আজ সম্পাদকরা মানভঞ্জন হয়ে গেল। সবাই নাটক করছেন, দিদিও নাটক করছেন এবং ওনার যারা ভাই আছে, দিদি বোন আছে, সবাই নাটক করছেন। 2019 লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী বাঁকুড়া কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে প্রায় 47,000 ভোটে। 1 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে। আগামী 5 বছর বাঁকুড়ায় ক্ষমতা ধরে রাখবে কারা, জানা যাবে 2রা মে। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।